মডিউল থ্রি বিল্ডিংয়ে হ্যাকিং ল্যাব ল্যাব ডিজাইন এই টপিকের উপরে কথা বলবো অবজেক্টিভ অ্যান্ড স্কোপ নিয়ে কথা বলেছি অলরেডি যে আসলে আমরা মূলত চাচ্ছি যে সাইবার সিকিউরিটির একটা ল্যাব ডিজাইন করতে সেটা লোকাল এবং ইন্ডাস্ট্রিয়াল এটাই আমাদের পার্সোনাল গোল এবং আরেকটা গোল হচ্ছে এই কোর্সের জন্য আসলে আমরা একটা ল্যাব ডিজাইন করব। সো অ্যাকচুয়ালি না ফার্স্টলি যেটা আলোচনা করবো হোয়াই নিট ল্যাব ডিজাইন অ্যাকচুয়ালি কেন আমাদের ল্যাব ডিজাইনটা দরকার সো আপনারা জানেন কোনো কিছুর বিষয়ে যদি আমরা আসলে আলোকপাত করি যে কোনো বিষয়ে যে একটা লাইফ সার্কেল থাকে সো লেবেরও একটা লাইফ সার্কেল থাকে যেমন প্ল্যানিং একটা প্ল্যানিং অবশ্যই থাকে যে আমি কি কি ওয়েতে লেব ডিজাইন করব বা ডায়াগ্রাম আঁকবে সেটা হচ্ছে লজিক্যাল ডায়াগ্রাম থাকতে পারে সেটা ফিজিক্যাল ডায়াগ্রাম থাকতে পারে একটা লেবের বা এর আর্কিটেকচারটা কেমন হবে আর এই আর্কিটেকচারের উপরে ডিপেন্ড করে একটা ফ্যাক্টর বা বিভিন্ন সিগমেন্টগুলা কীভাবে কানেক্টেড থাকে কি কি কম্পোনেন্ট দরকার কি কি বিষয় আদিগুলোর দরকার এগুলোকে একটা প্রপার প্ল্যানিংয়ে রেখে তারপরে সেটাকে ডকুমেন্টেশন আকারে করে দেন তারপরে আমরা আসলে কাজে যাই আর এন ডি ফেজে যাই সেটা আপনার যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারেন সো এর জন্য আসলে ল্যাপডিজে দরকার একটা পি প্ল্যান প্ল্যানিংয়ের জন্য একটা ল্যাব ডিজাইন দরকার সো একটা ল্যাব ডিজাইন করতে গেলে যে বিষয়গুলো দরকার হ সে বিষয়গুলো যে অবজেক্টিভ এবং স্কোপ নিয়ে কথা বলেছি হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট সফটওয়্যার রিকোয়ারমেন্ট নেটওয়ার্ক ডিজাইন ল্যাব সিনারিও ডকুমেন্ট অ্যান্ড প্রসিডিউর অ্যাক্সেস কন্ট্রোল এই বিষয়গুলো আসলে মূলত আমাদের দরকার হয় আমরা একটু আলোচনা করি যে হার্ডওয়্যার রিকোয়ারমেন্টের মধ্যে কী কী থাকতে পারে যেমন সার্ভার একটা ওয়ান সার্ভার হোস্টিং ভার্চুয়াল মেশিন যেটাই থাকুক না কেন একটা সার্ভার অবশ্যই আপনার থাকতে হবে একটা ল্যাব ডিজাইনের জন্য সো ওয়ার্ক স্টেশন মাল্টিপ্রু কম্পিউটার যেখানে ওকে এই সার্ভারটা একটা দরকারই হবে সরি ট্রু ওকে এই সার্ভার আপনার দরকার হবে যদি সেটা হোস্টিং হতে পারে হোস্টিং ভার্চুয়াল মেশিন হতে পারে যাই হতে পারে না কেন সেটা আপনার সার্ভার ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন বা ডাটা সেন্টার যখনই হয় যেমন মাল্টিপল কম্পিউটার ফর দ্য স্টুডেন্ট অন ফর দ্য এমপ্লয়ি অন ফর দ্য কোম্পানি বিভিন্ন কোম্পানির জন্য যখন মাল্টিপল ওয়ার্ক স্টেশন থাকে তখন আসলে ওয়ার্ক মানে মাল্টিপল এমপ্লয়ি থাকে কম্পিউটার থাকে সার্ভার থাকে তখন আসলেই ওয়ার্ক স্টেশনের দরকার হয় নেটওয়ার্ক ইকুইপমেন্ট এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা সার্ভারের জন্য হার্ডওয়্যার রিকোয়ারমেন্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমি আসলে কথা বলতেছি এখন ইন্ডাস্ট্রিয়াল ফেজে ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টের জন্য আপনারা জানেন এই ট্রেডিংয়ের নাম গিয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং ফর সাইবার সিকিউরিটি সো নেটওয়ার্ক ইকুইপমেন্ট একটা কি রাউটার লাগবে সুইচ লাগবে ফায়ারওয়াল লাগবে অ্যান্ড অদার্স নেটওয়ার্কিং ডিভাইস আর যে নেটওয়ার্কিং ডিভাইস মনিটরিংয়ের জন্য রয়েছে এই ডিভাইসগুলো আসলে মূলত লাগে একটা হার্ডওয়্যার ইকুইপমেন্ট স্টোরেজ স্টোরেজের জন্য আমরা যেমন সিনোলজি আছে বিভিন্ন স্টোরেজ ডিভাইস আছে স্টোরেজ ভার্চুয়াল মেশিন রয়েছে যেমন লক সার্ভার রয়েছে এবং কি ব্যাকআপ সার্ভার রয়েছে আরও বিভিন্ন ধরনের ভিম ব্যাক জন্য বিভিন্ন ধরনের আসলে সফটওয়্যার মূলত ইউজ হয়ে থাকে সো হার্ডওয়্যার রিকোয়ারমেন্টটা আশা করি আই হোপ আপনার জন্য কমপ্লিট দেন সফটওয়্যার রিকোয়ারমেন্ট আসলে ভার্চুয়ালাইজেশন করতে গেলে অথবা একটা ডাটা সেন্টার করতে গেলে বা ওয়ার্ক স্টেশন করতে গেলে আমাদের কী কী সফটওয়্যার রিকোয়ারমেন্ট লাগে যেমন ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের ভিতরে লাগে যেমন ভিএমও ওয়ার প্রো ওয়ার্ক স্টেশন এবং কি টাইপ ওয়ানের জন্য টাইপ ইয়ার জন্য ভিএমআর ই এক্সিআই ভি এম ই বর্তমানে মেবি এইট ভার্সন চলতেছে এইটের জন্য ব্যবস্থা ভিস ব্যবহৃত ভার্চুয়াল বক্স এগুলো টাইপ টু এর জন্য এবং কি অদার্স বলতে এখন আবার লিনাক্সের জন্য রয়েছে রিড হ্যাট ভার্চুয়ালাইজেশন রয়েছে বিভিন্ন ধরনের যেটা রয়েছে এবং বিভিন্ন ধরনের যে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারগুলো রয়েছে সেটাই মূলত সেটাই মূলত আমরা ইউজ করে থাকি অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম হিসেবে ভেরিয়াস সার্স অফ উইন্ডোজ লিনাক্স উবন্ত কালি টিসি দিবিয়ানব্য বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আসলেই ব্যবহার করে থাকি দ্যাট মিনস হোস্ট অপারেটিং সিস্টেম হোস্টের জন্য যেমন আবার যদি ভার্চুয়াল টাইপ ওয়ান হয় সেটার জন্য ভিএমও যে যে রকম ভার্চুয়ালাইজেশন রয়েছে ইন্ডাস্ট্রিতে ইউজ করে যেগুলো যেমন ভিএমআর ই এক্সিআই সেখানে হোস্ট ওয়াইজ লাগবে না আপনার ওপেন

এবং কি অদার্স রিকোয়ারমেন্ট আপনার যে যে কোম্পানির জন্য যে যে রিকোয়ারমেন্টগুলো থাকবে যে যে কোম্পানির জন্য রিকোয়ারমেন্টগুলো থাকবে সেই সেই টুলগুলো আসলে আমরা ইউজ করবো ম্যানেজমেন্ট সফটওয়্যার ম্যানেজমেন্ট সফটওয়্যার ফর দ্য ভার্চুয়াল মেশিন স্ন্যাপশট অ্যান্ড নেটওয়ার্ক কনফিগারেশন এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত কাজ করব আমি দুইটা ফেজই দেখাবো একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল একটা হচ্ছে লোকাল ল্যাব এবং নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে রয়েছে সিগমেন্টেশন ক্রিয়েশন ডিফারেন্ট নেটওয়ার্ক সিগমেন্টেশন পারস ইন্ডাস্ট্রিয়াল এক্সটার্নাল ড্রি আমি যখন আসলে ডিজাইনটা করবো তখন আসলে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হব যেমন সিমুলেটেড ইন্টারনেট দেন রয়েছে আইসোলেট এই বিষয়গুলো আসলে দরকার আইসোলেট বিভিন্ন সময় যখন আপনার একটা প্রবলেম হবে একটা সাবজেক্টের একটা অবজেক্টের দ্যাট মিন্স অবজেক্ট মিনস একটা পিসির অবজেক্ট হবে যেমন আইসোলেটে আমাদের অনেক সময় রাখতে হয় এবং কি ডাটা বিসের জন্য বা বিভিন্ন ইনসিডেন্টের জন্য আমাদের আইসোলেটে রাখতে হয় সেই পিসিটাকে চেক দেওয়ার জন্য সো ল্যাব সিনারিও ল্যাব সিনারিটা হচ্ছে এ ভার্চুয়াল ল্যাব সিনারিও সিমুলেটর রিয়েল সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জেস ম্যানিটেশন টেস্টিংয়ের জন্য আমরা একটা ল্যাব সেট আপ করবো ফরেনসিকের জন্য করতে পারি ডিজাইনটা দেখাইতে পারি বাট এই কুর্সের জন্য ইটস নট রিকোয়ারমেন্ট আমি ইনসিডেন্ট রেসপন্সের জন্য আসলেই করব না এবং কি মেলোয়ার অ্যানালাইসিসের জন্য আসলে সেট আপ করবো না আমি একটা ফেজের জন্য সেট আপ করবো সেটা হচ্ছে পেনিটেশন টেস্টিং এর জন্য সেট আপ করবো বাট আরেকটা সিনারিও আমি অ্যাড করে নিচ্ছি সেটা হচ্ছে আসলে ইন্ডাস্ট্রিয়ালের জন্য সিম্পল একটা আর্কিটেকচার দেখাবো যে ইন্ডাস্ট্রিয়ালের জন্য কি আর্কিটেকচার আসলে ল্যাব ডিজাইনগুলো হয়ে থাকে একটা সিনারিওতে কি ল্যাব ডিজাইন হয়ে থাকে ওকে ধন্যবাদ নেক্সট ভিডিও হচ্ছে ডিজাইন ফর ল্যাব ফর দ্য কোর্স এই কোর্সের জন্য আমাদের ল্যাব ডিজাইনটা কেমন হবে দেন আমি এর সাথে এডিশন নিয়েছি ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচার এবং কি লোকাল আর্কিটেকচার থ্যাংক ইউ for watching video.